আজ আমরা সৈদা সুলাইমান আলাইহ সালামের ব্যাপারে আলোচনা করব সুলাইমান ইনশাআমান হচ্ছেন দাউদ ছেলে। দাউদ আলাইহিসালের ইন্তেকালের পরে তার ছেলে সুলাইমান আলিহি সালাম তার স্থলাভিষিক্ত হন এবং মাত্র তেরো বছর বয়সে সুলাইমান আলাইহি সালাম তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেন তেরো বছর থেকেই তিনি রাজত্ব গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন আল্লাহনবী সৈদিন নবী সৈদিনা সুলাইমান কে আল্লাহ তালা জ্ঞান প্রজ্ঞা নবৌমত এবং রাষ্ট্রক্ষমতার রাষ্ট্রক্ষমতার সাথে আরও এমন কিছু বিশেষ স্পেশালিটি দান করেছিলেন যেটা আল্লাহ তালা অন্য কোনো নবীকে আর দেন নাই আল্লাহ সুলাইমান আলাই সালামের সাতটি বিশেষ বৈশিষ্ট্য আজকের জমায় আমরা আলোচনায় করবো ইনশা আল্লাহ সুলাইমানকে আল্লাহ তালা এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যেগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই এরকম সাতটি বৈশিষ্ট্য আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আল্লাহ তালা সৈদিনা সুলাইমান আলাইহি সালামের জন্য বায়ুকে বাতাসকে তার আদেশের আদেশের অনুগত করে দিয়েছিলেন সোবাহান বাতাস কি আমার আপনার কথা মানবে আপনি যদি বলেন বাতাস তুমি দক্ষিণ দিকে যাও বাতাস আপনার হুকুম মানবে আপনি যদি বলেন বাতাস তুমি উত্তর দিকে যাও বাতাস আপনার কথা মানবে কিন্তু আল্লাহ সৈদিনা সুলাইমান আলাইহি সালামকে এমন স্পেশালিটি দিয়েছেন এমন বৈশিষ্ট্য দিয়েছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য রব্বুল আলামিন বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছিলেন বাতাস তার হুকুম মানতো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে হুকুম করতেন বাতাস তার হুকুম মানতো বাতাস তার হুকুম অনুযায়ী তার ইচ্ছামতো স্থানে তাকে বহন করে নিয়ে যেত সাইদনা সুলা ইমান আলাইহি সালাম যখন তার দলবল নিয়ে বায়ুর পিঠে আরোহণ করে তার সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে একদিনে দুই মাসের পথ পারে দিতে পারতেন একদিনে কয় মাসের পথ দুই মাসের পথ রব্বুল আলমেন পরানুল কারিমের চৌত্রিশ নম্বর সোনাম সুরাতুস সাবায়ের বারো সেই কথায় ভাবে বললেন রবীন্দিন বলছেন আমি সুলাইমানের জন্য বাতাসকে তার আদেশের তার আদেশের অধীন করে দিয়েছিলাম সকালবেলা বাতাস তাকে নিয়ে এক মাসের পথ চলে যেত আবার বিকেলবেলা বাতাস তাকে নিয়ে এক মাসের পথ ফিরে সালাম প্রত্যেক দিন বেলা তিনি যখন তার নিয়ে বায়ুর সদল আরোহণ করে তার সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে যেতেন আবার যখন সন্ধ্যা বেলা তিনি তার দলবল নিয়ে বায়ুর পেটে আরোহণ করে আবার যখন তার সিংহাসনে বসে যেতেন বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে আবারও এক মাসের পর তিনি ফিরে আসতে পারতেন রকম একটি স্পেশালিটি আল্লাহ তার নবী সুলাইমান আলহ ইসলামকে দান করেছেন গেল নাম্বার ওয়ান নাম্বার টু দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা সেই সুলাইমান সুলাইমান আলিহিসকে এমন একটি বিশেষত্ব দিয়েছেন তিনি তামাকে তরল ধাতুতে রূপান্তর করে সেগুলো দিয়ে পাত্র বানাতে পারতেন সুবাহ তামা বুঝেন তো আপনারা আগুন ছাড়া তামাকে কি গলানো যায় দেখেন বাপ আর বেটার মজেজাটা কেমন বাবা দাউদ আলাইহিসামের মজেজা ছিল লোহাকে চেপে ধরলে লোহা গলে যেত আর ছেলে সুলাইমান আলাইহ ইসালামকে আল্লাহ মজেজা দিলেন তিনি আবার তামাকে তামার মতো শক্ত ধাতুকে সেটাকে তিনি গলিয়ে কি করতে পারতেন পাত্র বানাতে পারতেন রব্বুল আলামিন কোরআনুল করিমের 34 নম্বর সূরা সূরাতুস সাবা 12 নম্বর আয়তের মাঝখানে বললেন ওয়া আল্লাহ তালা বলেন আর আমি তার জন্য গলিত তামার প্রসবন প্রবাহিত করেছি ঝর্ণা প্রসবন মানে ঝর্ণা অর্থাৎ আল্লাহ তালা সঈদিনা সুলাইমান আলাইহি সালামের জন্য গলানু তামা তরল তরল তামার প্রসবন ঝর্ণা প্রবাহিত করেছিলেন সেখান থেকে সেই গলিত তামাগুলোকে কালেক্ট করে তার নির্দেশে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করা হতো সুবাহান এরপরে নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে সঈদিনা সুলাইমান আলাইহি সালামকে আল্লাহ তালা এমন স্পেশালিটি দিয়েছেন এমন বিশেষত্ব দিয়েছেন জিনদেরকেও আল্লাহ তালা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন সবান আল্লাহ এমন বাদশাহী দুনিয়াতে আর কে পেয়েছে শুধু মানুষকে শাসন করেন নাই শুধু রাষ্ট্র পরিচালনায় মানুষকে শাসন করেন নাই বরং জিনরাও তার অনুগত ছিল সাইদী নাসুলা ইমান আলাইহিস সালাম কেরব্দুল আলামিন এমন বিশেষত্ব দান করেছেন জিনদেরকে আল্লাহ তালা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন করানুল করিমের চৌত্রিশ নম্বর সুরা সুরতুসের বারো নম্বর আয়তের শশাংশ রব্বুল আলমিন বললেন ওয়ামিনাল জিন্নি মাইয়া আমালু বাইনা ইয়াদাইহি ওয়ামাই মিন হম মান আম রিনা নদেব মেন আদা আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আর জিনদের মধ্যে কথিক জিন তার রবের অনুভূতিক্রমে তার সামনে কাজ করত অর্থাৎ আল্লাহ তাআলা জিন জাতিকে কি সাঈদিনা সোলাইমান সালামের আদেশেরও দিনে সুলাইমান আলাই ইসালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলাই ইসালাম জিন জিন জাতিদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন আল্লাহ তালা বলছেন যে সকল জিনেরা অবাধ্য হত তাদেরকে আমি জ্বলন্ত আগুনে আজাব আস্বাদন করাব মুফাসির কেরামের ব্যাখ্যায় লিখেছেন হতে পারে সেটা কেমতের দিন হাসরের মাঠে তাদেরকে আজাব দেওয়া হবে আবার কোন কোনো মুফাসিরের অর্থ করেছেন আল্লাহ তাআলা অবাধ্য ওই সকল জিনদেরকে দুনিয়ায় সায়স্তা করার জন্য একজন ফেরেস্তা ঠিক করেছিলে কারণ কারণ জিন জাতি আমাদের মতো মাটির তৈরি নয় তারা আগুনের তৈরি এজন্য যারা সুলাইমান নবীর কথা মানত না ফেরেশতারা তারা সেই সকল জিনদেরকে ধরে আগুনের চাবক দিয়ে পিটাত এইভাবে করে রব্বুল আলমী জিন জাতিকে সুলাইমান আলাই ইসালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন তারা সেই দিনে সুলাইমান আলাই ইসালামের হুকুম মানত আর জিন জাতি হচ্ছে আল্লাহর এমন এক সৃষ্টি জীব তারা অসাধ্য কাজকে সাধ্য করে ফেলত তারা জটিল এবং কঠিন অনেক কাজকে সহজেই সম্পন্ন করে ফেলত সাইদনা সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিদেরকে এমন জিন জাতিদেরকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছেন জিনদেরকে দিয়ে তিনি সমুদ্রের তলদেশ থেকে হীরা মুক্তা জহরত তিনি কালেকশন করতেন জিনদেরকে দিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে সুন্দর এবং শক্তিশালী পাথর সংগ্রহ করে সেগুলো দিয়ে তিনি সুন্দর সুন্দর উঁচু উঁচু প্রাসাদ এবং দুর্গ নির্মাণ করতেন করান উল করিমের একুশ নম্বর সুরাম সৌরাতুল আম্বিয়াহের আঠাশ নম্বর সৌরাতুল আম্বিয়াহের বিরাশি নম্বর আয়তে বললেন

তিনি তাদেরকে দিয়ে ডুবুরির কাজ করাতেন অর্থাৎ এরা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে সমুদ্রের তলদেশ থেকে মহামূল্যবান সম্পদ সুলাইমান সালামের কাছে এনে দিত আবার সুলাইমান সালাম এদেরকে দিয়ে এমন এমন কাজ করিয়েছেন যে সকল কাজ সেই যুগে সেই সময়ে জটিল এবং কঠিন ছিল এই যুগে তো বিমান আছে রকেট আছে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া যায় কিন্তু সুলাইমান আলাই ইসলামের সময় তিনি সুন্দর সুন্দর অনেক শহর নির্মাণ করেছিলেন এমনকি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করেছিলেন এত বড় বড় বিশাল পাথর দিয়ে সেই যুগে সুলাইমান আলাই সালাম বাইতুল মোকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করেছিলেন আমি কখনো বাইতুল মোকাদ্দাসে যাই নাই কিন্তু ইউটিউব আর ফেসবুকে সেই চিত্র দেখেছি এবং অনেক মানুষের কাছ থেকেও বক্তব্য শুনেছি ওই বাইতুল বড় বড় পাথরগুলো পাথরগুলো সুন্দর সুন্দর দেখলে বর্তমান দুনিয়ার মানুষ বর্তমান জামানার মানুষগুলো অবাক হয়ে যায় কারণ সুলাইমান আলাইসালাম ওই বাইতুল মোকাদ্দাসের পুনর্নির্মাণ কাজের জন্য কোনো রাজমিস্ত্রি ব্যবহার করেন নাই অবাধ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে তিনি বড় বড় পাথর উত্তোলন করে এনেছিলেন এবং সেই পাথর দিয়ে সুন্দর অভিনব আর নিখুঁতভাবে কারুকার্য করে বাইতুল তিনি পুনর্নির্মাণ করেছিলেন সুলাইমান সালাম তিনি অবাধ্য জিনদেরকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর আনাতেন এবং সেগুলো দিয়ে সৈদিনা সুলাইমান সালাম উঁচু উঁচু প্রাসাদ দুর্গ এবং ভাস্কর্য নির্মাণ করতেন আলামিন কোরআনুল কারীমের চৌত্রিশ নম্বর সুনাম সুরত তেরো নম্বর এতে বলছেন يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آلَ دَاوُودَ شكرا وقليل من عبادي الشكور الله تلا بلسم সুলাইমান আলাই ইসালাম জিন জাতিদেরকে দিয়ে জিনদেরকে দিয়ে ডুবুরির কাজ করাতেন আর তারা সমুদ্রের নিচে ডুব দিয়ে সেখান থেকে হীরা জহরত হীরা জহরত মুক্ত এবং বিভিন্ন মূল্যবান সম্পদ নিয়ে আসত কিংবা তারা মাঝে মাঝে দূর দূরান্ত থেকে বড় বড় সুন্দর সুন্দর পাথর নিয়ে আসত সোলাইমান আলাইকিসের ইচ্ছা অনুযায়ী সেগুলো দিয়ে তারা দুর্গ ভাস্কর্য এবং হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক তারা নির্মাণ করত এভাবে সুলাইমান আলাই সালাম বিভিন্ন ধরনের প্রসাদ বানাতেন এই আয়াত শুনে কেউ যেন আবার না ভাবে তাহলে ভাস্কর্য নির্মাণ জায়েজ কারণ সুলাইমান নবীর সময় তো কুরানেই আছে সুরা সাবার তেরো নম্বর আয়াত কোরআন যারা শুদ্ধ করে পড়তে পারে না আপনারা দেখবেন মাঝে মাঝে এরাও টকসুতে এসে বাংলা অনুবাদ নিয়ে হাজির হয়ে যায় কয় দেখছেন সুলাইমান নবীর সময়ে ভাস্কর্য বানানো জায়েজ ছিল আরে পাগলা বাংলা অনুবাদ দিয়ে যদি কুরআন বোঝা সহজ হইতো তাহলে বিশ ত্রিশ বছর মানুষ মাদ্রাসায় পড়াশোনা করতো না কোরআন ব্যাখ্যার মূলনীতি আছে কোরআন বুঝারও কিছু মূলনীতি আছে সেগুলা না জেনে না বুঝে তো বাংলা অনুবাদ দেখেই একটা কিছু বলে দেওয়া যাবে না মুফাসসিরিন কেরাম এখানে তামাথিল শব্দের অর্থ ভাস্কর্য এনেছেন ঠিক তবে সেই সময়ে ভাস্কর্য যেটা বানানো হয়েছে কোনো প্রাণীর আকৃতি নয় কোনো জীবজন্তুর আকৃতি নয় বরং প্রাণী নয় জীবজন্তু নয় প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যের ভাস্কর্য বানানো হয়েছে আর সুলাইমান নবীর সময়ের কোনো ঘটনা এটা উম্মতে মোহাম্মদের জন্য দলিল হতে পারে না এই জন্য আমিও মাঝে মাঝে বলি যেমন কুকুর তেমন মুকুর দরকার কেউ যদি বলে সুলাইমান নবীর সময়ে সেটা যায় ছিল সেটা এখন আমাদের নবীর সময়ে যায় তাহলে আমাদের নবীর উম্মতের জন্য তা আমি বলবো আদম নবীর সময়ে ভাই বোনের বিয়ে জায়েজ ছিল তো তুই তোর বোনকে আগে বিয়ে কর আগের নবীর আমাদের জন্য আবশ্যক নয় বরং আমাদের উন্মতের জন্য আল্লাহ যে শরীয়ত দিয়েছেন সেটা অকাট্য এখানে যা আছে তাই মানতে হবে বাড়ানো যাবে না কমানো যাবে না কোন ইখতিয়ার আল্লাহ মানুষকে দেন নাই তো যেই কথা বলছিলাম সেই দিন জিনদেরকে দিয়ে এভাবে তিনি বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর কালেকশন করে এবং তাদেরকে ডুবুরির কাজে লাগিয়ে সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান সম্পদ এনে তিনি মূল্যবান সম্পদ কালেকশন করে সেগুলো দিয়ে উঁচু উঁচু প্রাসাদ দুর্গ ইত্যাদি নির্মাণ করতেন সেই দিনে ইমান আলী চিন্তা করলেন বাইতুল মোকাদ্দাস তিনি পুনর্নির্মাণ করবেন এবং বাইতুল মোকাদ্দাসের চারপাশের এলাকা বাইতুল মোকাদ্দাসের চারপাশে তিনি সুন্দর একটি শহর নির্মাণ করবেন তার অভিলাষ তার ইচ্ছা ছিল সুন্দর এবং বড় বড় পাথর দিয়ে অভিনব কায়দায় সুন্দর করে একটি শহর বাইতুল মোকাদ্দাসের চারপাশে নির্মাণ করবেন এবং বাইতুল মোকাদ্দাস মসজিদটিকে থেকে সুন্দর করে তিনি পুনর্নির্মাণ করবেন এই জন্য সঈদিনা সুলাইমান আলাই ইসালাম দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিনদেরকে দিয়ে বড় বড় পাথর আনালেন জিনদেরকে তিনি আদেশ করলেন তোমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় এবং মনোরম সুন্দর ডিজাইনের পাথরগুলো নিয়ে আস সুলাইমান আলাই সালামের আদেশ অনুযায়ী জিনেরা এবার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা এবার পাথর আনা শুরু করলো পাথর আনার পরে সুলাইমান ইসলাম বললেন এবার তোমরা বাইতুল মুকাদ্দ নির্মাণের কাজ শুরু করে দাও জিনেরা অবাধ্য ছিল সুলাইমান আলাই ইসালাম কাজে যদি খেয়াল না দেন তাহলে তারা ফাঁকিবাজি করতো এই জন্য সুলাইমান আলাই ইসলাম জিন জাতির এই কাজকে নিজেই তিনি তদারকি করলেন নিজেই তিনি তত্ত্বাবধায়ক হিসাবে তাদের কাজকে পরিচালনা করছেন জিন জাতি যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিল মূল নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরও কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি ছিল ঠিক এমন সময় সুলাইমান আলাইহিস সালামের মৌতের সময় এসে গেল মালাকুল মৌত এসে বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন আমি যদি এখন দুনিয়া থেকে চলে যাই আমার যদি মৌত হয়ে যায় তাহলে অবাধ্য এই জিন জাতি তারা তাদের কাজ বন্ধ করে দিবে সুলাইমান আলী ইসলাম চিন্তা করছেন কি করা যায় আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন অগো আমার নবী সুলাইমান শোন তুমি একটা কাজ করো কাজ দিয়ে একটা মেহরাব বানাও কাজ দিয়ে মেহরাব বানিয়ে ওই মেহরাবের ভেতরে তুমি প্রবেশ করো আর মেহরাবটাকে এমনভাবে বানাও কাজগুলো যেন স্বচ্ছ হয় যেন বাহির থেকে কাচের ভেতরের সব দেখা যায় সেই দিনে সুলাইমান আলাইহি ইসলাম কাছের একটি কাচ দিয়ে একটি মেহরাব বানালেন কাচ দিয়ে একটি মেহরাব বানিয়ে সেই মেহরাবের ভেতরে ঢুকে গেলেন আল্লাহ তালা বললেন অগো আমার নবী সুলাইমান এবার তুমি একটা লাঠি ভর করে দাঁড়িয়ে থাকো লাঠি ভর করে দাঁড়িয়ে ওই জাতির দিকে তাকিয়ে থাকো তারা তো বাহির থেকে গ্লাসের ভেতরে তোমাকে দেখবে তারা দেখবে যে তুমি তাদের সব কাজ সব কাজ পর্যবেক্ষণ করছো এই ভয়ে তারা কাজ করবে এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় আমি আল্লাহ হুকুম করলাম তোমার দেহ থেকে যদি প্রাণ চলে যায় তোমার দেহ এই লাঠির উপরে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ জাতির কাজ শেষ হয় না যতক্ষণ এবার সুলাইমান আলাইসালাম ওই কাচের তৈরি মেহরাবের ভেতরে লাতি ভর করে তিনি দাঁড়িয়ে থাকলেন ঠিক সময়ে মালাকুল মহত্তার রূহ কবচ করে ফেললেন সুলাইমান সুলাইমান্লামের রুহকবচ করার পরে তার দেহটা মাটিতে পড়ল না কারণ একটা লাঠিতে ভর করে তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহর হুকুমে তার দেহটা আবার দাঁড়িয়ে থাকলো তফসিরের কিতাবগুলোতে এসেছে এইভাবে করে তার দেহ এক বছর দাঁড়িয়ে ছিল আল্লাহ আকবার। না আপনি বলবেন হুজুর দেহ তো পচে যাওয়ার কথা নবীদের দেহ আর আমার আপনার দেহ কি একরকম নাকি নবীদের দেহ পচে না গলে না এমন কি মাটিও গ্রাস করতে পারে না কারণ দুনিয়ার মাটির জন্য আল্লাহ হারাম করেছেন আল্লাহ আকবর সৈদিনা সুলাইমান আলাইহ ইসলামের দেহ লাটির উপরে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকলো এবার হঠাৎ করে মাটির পোকা উই পুকা যেটা আমরা যেটাকে উই পুকা বা অনেক এলাকায় এটাকে ঘন বলে ঘন পুকা এবার উই পোকা এবার লাঠি খাওয়া আরম্ভ করে দিল এবার লাঠি যখন ভেঙে গেল মসজিদ বানানোর কাজও শেষ হয়ে গেল শহর বানানোর কাজ শেষ হয়ে গেল আর একটা ঘন পোকা লাঠি খাওয়া শুরু করলো লাঠি যখন ভক্ষণ করে ফেললো এবার লাঠি ভাঙার কারণে সুলাইমান আলাইহিসালামের দেহ তা মাটিতে পড়ে গেল জিনজাতি অবাক হয়ে গেল ঘটনা কি হঠাৎ করে দেহ মাটিতে পড়ে গেল কেন ওই সময় ওই ঘন পোকা অর্থাৎ মাটির পোকা ওই পোকা জিন জাতিকে সংবাদ দিল উনি আরো এক বছর আগে ড্যামেজ হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন এক বছর আগেই তার ইন্তেকাল হয়েছে জিন জাতি তখন বলেছিল আরে আমরা যদি জানতাম এক বছর আগেই নবী দুনিয়া থেকে চলে গিয়েছে তাহলে হাঁটু ভাঙা পরিশ্রম করে আমরা এত কাজ করতাম না পালিয়ে যেতাম রব্বুল আলমিন এই ঘটনা কোরআনুল করিমের চৌত্রিশ নম্বর সুরাফ সুরতু সাবা হে চোদ্দ নম্বর আ এতে বললেন সলামা কবই নালাইহি মৌ দা মাদল্লাহো মালা মৌতি ইল্লা দা বতুল আরো তা কুলোমেন সা আদা আল্লাহ তালা বললেন আমি যখন আর আমি যখন আমার নবী সুরাই মৃত্যু ঘোটালাম ওই পুকা তখন তা লাঠি খেয়ে ফেললো লাঠি খেয়ে ফেলার কারণে কি হলো লাঠি খেয়ে ফেলার কারণে তিনি যখন মাটিতে পড়ে গেলেন মাটিতে পড়ার পরে ওই পোকা জিনজা থেকে সংবাদ দিল জিনজাতিরা তখন বলেছিল ফালম্মা খরতা বাইনাতিল জিন্নু আল্লাউ তিনি তার দেহ যখন মাটিতে পড়ে গেল জিনজাতি তখন বলল আরে আমরা তো গায়েবের খবর জানি না যদি জানতাম এই সুলাইমান মারা গিয়েছে ইন্তেকাল হয়েছে এক বছর আগে এই একটা বছর এত কষ্ট আর আমরা করতাম না বলতো এর আগে জিনজাতি দাবি করতো তারা গায়েব জানে আর আল্লাহ এই ঘটনা ঘটিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝায় দিয়েছেন জিনরা দাবি করে তারা গায়েব জানে আসলে গায়েব একজন ছাড়া আর কেউ জানে না তিনি কে এমন কি নবীরাও গায়েব জানেন না আল্লাহ যতটুকু জানান ততটুকু ছাড়া কারণ আপনি বললেন হুজুর কেমন কথা বললেন হ্যাঁ এই যে রানী বিলকিসের ঘটনা একটু পরে শুরু হবে ওই রানী বিলকিসের ঘটনাও তো তিনি জানতেন না আচ্ছা ইয়াকুব আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালামে বাবা ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় ফেলছে এটা কি তিনি জানতে পেরেছেন আল্লাহ জানানোর আগে জানতে পেরেছেন তো নবীরা গায়ব জানেন কিভাবে হ্যাঁ নবীরা ততটুকু জানেন আল্লাহ তাদেরকে যতটুকু জানান তাই বলে কি নবীরা আমার আপনার মতো মানুষ না নবীরা অসাধারণ তাদের সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না আমাদের সাথে নবীদের পার্থক্য ওই জায়গায় আমরা গুনা করি নবীরা কোনো গুণা করেন না নবীরা মাসুম তাদেরকে রেখেছেন কি আরো পার্থক্য আছে দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে হয় না কিন্তু নবীদের কাছে হয় কার তরফ থেকে নবীরা হচ্ছেন অতুলনীয় ব্যক্তিত্ব যার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় এইভাবে করে সুলাইমান আলাইহিস সালাম অবাধ্য জিনদেরকে দিয়ে তিনি কি করলেন বাইতুল মোকাদ কাজ সম্পন্ন করলেন কেমন নবী দেখেন জিনেদাও তার কথা শুনতেছে আল্লাহ পড়েন আবার এই ঘটনা থেকে আরেকটা জিনিস শিক্ষাও আছে সেটা হচ্ছে মৌত হচ্ছে এমন একটি বিষয় এটা নবীকেও ছাড়ে না উম্মতকেও ছাড়ে না এবং দ্য টাইম ইজ দ্যাট দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অল মাইটি আল্লাহ এই মৃত্যুর সময়টা আল্লাহর তরফ থেকে নির্ধারিত মৃত্যুর সময় আসলে বিলম্ব করা হয় না আপনি বলতে পারবেন না যে মাননীয় মালাকুল মৌত একটু সময় দেন এই একটা মিনিট দশটা মিনিট সময় দেন বলতে পারবেন আর মালাকুল মৌত কি আপনার কাছে পারমিশন নিয়ে আসবে নাকি অমুক সাহেব আমি কি আসবো আপনার কাছে এবং বলে আসবে আর চলে আসলে আপনি রেহাই পাবেন মৌতের যে জায়গা সেখানেই আপনার মৌত হবে আপনি রেহাই পাবেন না আপনার জন্য যদি গ্রেফতারি পরোয়ানা আনা হয়ে যায় পুলিশ আপনার বাসায় আসবে প্রশাসনের লোকেরা আপনাকে গ্রেফতারের জন্য বাসায় আসবে আপনার কোনো বন্ধু যদি দেখে আপনাকে ধরার জন্য পুলিশ আসতেছে আপনাকে তখন ফোন করে বলবে বন্ধু তুমি কোথায় বাড়িতে বাসায় তাড়াতাড়ি পালাও পুলিশ বা প্রশাসনের লোকরা আসতেছে গ্রেফতার করার জন্য এই খবর পেয়ে আপনি যদি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান পালিয়ে হয়তো আপনি প্রশাসন থেকে বাঁচতে পারবেন কিন্তু মালাকুল মৌত আসলে দৌড়াইয়া কুল পাবেন না যেখানেই যাবেন মালাকুল মৌত এসে হাজির হয়ে যাবে এই সুলাইমান নবীর সময়ের আর একটা ঘটনা শুনেন সুলাই সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল সুলাইমান আলাইহি সালাম একদিন এক মজলিসে বসা তার মন্ত্রীও তার কাছে ছিল এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদেনা সুলাইমান আলাইহি সালামের কাছে আসলেন সাইয়েদেনা সুলাইমান আলাইহি সালামের সাথে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন তখন তার মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মালাকুল মউত মানুষের বেশ ধরে এসে চলে গেলেন মন্ত্রী তখন বলল গো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা করে যেই লোক কথা বললো ওই লোকটাকে তাকে তো চিনলাম না এই লোকটাকে কোনো দিন দেখলাম না সেই দিনে তখন বললেন হে আমার মন্ত্রী শোন কোন মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মানুষের বেশ ধরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন কিছু কথা বলে গিয়েছেন মন্ত্রী তখন বলল গো গোয়াল্লাহ নবী সুলাইমান এই জন্য তো এই জন্য তো লোকটাকে দেখে আমি ভীত বিহব্বল হয়েছি সে যখন চলে যাচ্ছিল এমনভাবে আমার দিকে তাকিয়েছিল আমার পুরো কলিজাটা ভেতর থেকে কেঁপে উঠেছিল আমি যদি তাকে আর কোনোবার আপনার মজলিসে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না নিয়ন্ত্রণ হয়তো হারিয়ে ফেলতে পারি ভীত সন্তুষ্ট হয়ে এই জন্য বাতাস তো আপনার হুকুম মানে আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে বাতাস যেন আমাকে বহন করে হিন্দুস্তানের কোন হিন্দুস্তানের কোন দূরবর্তী জায়গায় নিয়ে পৌঁছে দেয় সেয়েদ আনা সুলাইমান আলাই আলাইহিস সালাম এবার তিনি বাতাসকে অর্ডার করলেন বাতাস সাইদ আনা সুলাই আলাইহিস সালামের হুকুম অনুযায়ী তার মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটা দূরবর্তী জায়গাতে রেখে আসলো মালাকুল মৌত দ্বিতীয় দিন পরের দিন সুলাইমান আলাই ইসালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন সুলাইমান আলাই ইসালাম সুলাইমান আলাই ইসালাম মালাকুত মৌতকে তখন বললেন ও মালাকুল মৌত গতকাল তুমি যখন আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিলে তুমি কি আমার মন্ত্রীর দেখি তুমি আমার মন্ত্রীর দিকে কেমনভাবে তাকিয়েছিলে সে এত ভয় পেল কেন এত ভয় পেয়েছিল সে তার ভয়ের বর্ণনা আমার কাছে দিয়েছে সুলাইমান আলাইসালামকে তখন মালা কলমউ বললেন নবী সুলাইমান এই লোকটাকে আমি আপনার কাছে দেখে অবাক হয়ে গিয়েছিলাম কারণ আপনার সাথে সাক্ষাৎ শেষ করে কথোপকথন শেষ করে আমি যখন বিদায় নিচ্ছিলাম আমার পরবর্তী শিডিউল ছিল এই লোকটার রোহ যেন আমি হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করি এই হুকুমটা কার কিন্তু লোকটাকে আপনার কাছে দেখে আমি অবাক হয়ে গেলাম যেই লোকটার রোহ আমি কিছুক্ষণ পরেই হিন্দুস্তান থেকে হিন্দুস্তানের একটা জায়গা থেকে কবজ করব। চিন্তা করলাম লোকটা এখন আপনার কাছে কি করে তাকে একটু পরে আমি কেমনে পাবো সুলাইমান সালাম এবার বললেন আরে বালা কুল শোনো আমার মন্ত্রী তোমাকে দেখে ভয় পেয়েছিল ভীত সন্তুষ্ট হয়ে তোমার থেকেই বাঁচার জন্য হিন্দুস্থানে গেল হিন্দুস্তানে গিয়েও তো লাভ হলো না তোমার ভয়ঙ্কর থাবা থেকে মৃত্যুর পাকড়াও থেকে সে আর রেহাই পেল না এই কিচ্ছা শোনাই আমি কি আপনাদেরকে মজা দিচ্ছি শিক্ষা দিচ্ছি মৌত এমন এক বিষয় এটা আপনার কাছে চলে আসলে আল্লাহর নির্ধারিত সময় আসলে আপনি দৌড়াইয়া কুল কিনার পাবেন না যেখানেই যাবেন শুধু সামনে মালাকুল মৌত দেখবেন সুলাইমান আলাই সালামের এই যে বাইতুল মুকাদ্দাসের ঘটনা থেকে পুনর্নির্মাণের শিক্ষা থেকে ঘটনা আছে তিনি নবী হওয়ার পরেও মৌতের সময় আসছে টাইম শেষ টাইম ইজ সময় আল্লাহ সময় দেন নাই কিন্তু আরেকটা শিক্ষা আছে আল্লাহ চাইলে শুধু জীবিত মানুষকে দিয়ে না যার রুহ দুনিয়া থেকে চলে যায় এমন মানুষকে দিয়ে আল্লাহ কাজ সম্পাদন করাতে পারেন আল্লাহ দেখেন সুলাইমান তার রুহ কবজ হয়ে যাওয়ার পরও তার দেহ এক বছর দাঁড়িয়েছিল এই দেহ জিনদেরকে দেখাইয়া জিনরা ভয় ভীতি পেয়ে আরো এক বছর কাজ করছে সুবহানাল্লাহ তাহলে সুলাইমান আলহ ইসলামের কয়টা বৈশিষ্ট্য বললাম মনে রাখতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে এক নাম্বার বলেছিলাম সুলাইমান আলহি ইসালামকে সুলাইমান আলহি সালামের জন্য আল্লাহ বাতাসকে তার আদেশের অনুগত করেই দিয়েছিলেন তারপরে দুই নাম্বার কি বলেছিলাম তামাকে তিনি তরল ধাতুতে পরিণত করতে পারতেন তিন নাম্বার জিনদেরকে দিয়েও তিনি কাজ করাতেন সুবাহান আল্লাহ নাম্বার ফোর চার নাম্বার হচ্ছে শুধু কি শাসন করেন নাই এমন নবী যিনি জীব ভাষা বুঝতেন প্রাণীর ভাষা বুঝতেন এমনকি পাখির ভাষাও বুঝতেন ভাষা এই যে বিভিন্ন পাখি পাখির পাখির আওয়াজ আওয়াজ একটা একটা এক এক আওয়াজ আমি আপনি বুঝিনা সাউন্ডটা কিসে কিন্তু সুলাইমান নবীকে পাখির ভাষা বুঝার যোগ্যতা দিয়েছেন কে সেই সুলাইমান সুলাইমান কে আল্লাহ তাআলা এমন স্পেশালিটি দিয়েছিলেন

তহীরি ওয়া উতীনা মিন কুল্লি শাই ইননা দা লাহুআল ফযলুল মুবীন আল্লাহ তাআলা বলছেন আর সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকার হলো আর সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা হে মানবজাতি শোনো উল্লিমনা মানতিকাত তাইরি ওয়া উতীনা মিন কুল্লি আমার উপর আল্লাহ এমন অনুগ্রহ করেছেন আমাকে আল্লাহ তালা পাখির ভাষা বোঝার যোগ্যতা দান করেছেন সেইদিনে দিনে সুলাইমান আলহি ইসালাম পাখির ভাষা কেমনে বুঝতেন একটা ঘটনা শোনায় একটা পাখি পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি এই হুদহুদ পাখি রানী বিলকিসের ঘটনা সাইদিনা সুলাইমান আলহিসামকে জানিয়েছিল ইয়ামেনের সবাই যে যেই মহিলা রাজত্ব করছিল ইয়ামেনের সাবা রাজ্যের রানী ছিল বিলকিস ওই রানী বিলকিসের খবর নিয়ে এসেছিল এই হুদহুদ পাখি সুলাইমান তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে একবার এক এক সফরে বের হলেন মরুভূমিতে যাওয়ার পরে সেখানে তার সৈন্যবাহিনীর পানির দরকার হল সৈদিনা সুলাইমান সালাম তখন হুদ্ পাখিকে তালাশ করলেন মরুভূমিতে যাওয়ার পরে হুদ পাখিকে তিনি কেন তালাশ করলেন এর কারণ হল হুদ হুত পাখিকে আল্লাহ এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন এমন একটা স্পেশালিটি দিয়েছেন হুদ হুত পাখি মাটির উপর থেকে মাটির নিচে ভূগর্ভে থাকা বস্তু ভূগর্ভের কোন জায়গায় প্রবাহিত পানি আছে সেটাও হুদ হুত পাখি দেখতে পায় আল্লাহ আকবা এটা হুদ পাখির যোগ্যতা না এটা তাকে দিয়েছেন কে সেই দিন সালাম মরুভূমিতে তার সৈন্যবাহিনী নিয়ে আছেন এখন এই মরুভূমির কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পানি উত্তোলন করবেন এই খবর সংগ্রহ করার জন্য হুদ্ধুদ পাখিকে হুদ্ধুদ পাখিকে তিনি তালাশ করলেন কিন্তু ডাকা মাত্রই তিনি হুদ্ধুদ পাখিকে পেলেন না হুদ্ধুদ পাখিকে তিনি তলব করা মাত্র না পাওয়ার কারণে কি বলেছিলেন কোরআনুল করিমের সাতাইশ নম্বর সুরাম সুরাতের 20 নম্বর আয়াত থেকে একেবারে 44 নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা কাহিনী আল্লাহ এখানে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তাফাক ক্বাদাত ত্বাইরা ফাকাল মা লা আম কানা মিনাল গায়িবিন লা উআযযিবানহু আদ বন শদি দন আউলা বাহন ওলায় তিয়ান নেমে সুলত নিম মবিন সুলাই ইমান আলাইহি বললেন কী এবার হু পাখি কোথায় হুথুৎ পাখিকে দেখছি না কেন সে অনুপস্থিত কেন সে যদি আমাকে তার অনুপস্থিতির যথাযথ কারণ সাথে না পারে তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে ধরে আমি জবাই করে ফেলব কিছুক্ষণ পরে হুদহুত পাখি এসে উপস্থিত হল সেই দিনে কি ব্যাপার তুমি কোথায় ছিলে তোমাকে তলব মাত্র আমি আমি পেলাম না কেন হুদহদ পাখি তখন বলল আল্লাহর নবী সুলাইমান আমি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি যেই খবর এখনো আপনি জানেন না সুলাইমান বললেন কি এমন খবর নিয়ে এসেছ যে খবর আমি এখনো জানি না হুদ্ধুদ পাখি তখন বলল আমি ইয়ামেনের সাবা রাজ্যের রানী রানী বিলকিসের খবর আপনার কাছে নিয়ে এসেছি ওই রানী বিলকিসকে অনেক পরিমাণ ঐশ্বর্য দেওয়া হয়েছে অনেক শান সৌকতের মালিক সে বিশাল সাম্রাজ্য তার রয়েছে বিশাল সাম্রাজ্য আছে খুব সুন্দর একটি সাম্রাজ্য তার কিন্তু কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তার সাম্রাজ্যের সকল লোকেরা হলো সূর্য তারা সবাই সূর্যের পূজা করে সূর্যকে উপাসনা করে সুলাইমান বললেন কি পাখি তুমি আমার শাস্তি থেকে বাঁচার জন্য মিথ্যা বলতেছো নাকি হু পাখি তখন বলল না কখনোই আমি আপনাকে মিথ্যা বলবো না সুলাইমান সালাম তখন বললেন তুমি আমাকে সত্য বলছো নাকি মিথ্যা বলছো এখনো কিন্তু প্রমাণ হয়ে যাবে আমি একটা চিঠি লিখতেছি তুমি এই চিঠি নিয়ে রানী বিল কাছে যাও যদি তুমি সত্যি এই খবর নিয়ে আসো তাহলে আমি তোমাকে বলছি এই চিঠিটা তুমি রানী কাছে নিয়ে যাও রানী বিলকিসের কোলে তুমি এই চিঠি নিক্ষেপ করে সেখান থেকে সরে আসবা না অবস্থান করে তারা কি আলাপ করে তার সভা সুদে তার মন্ত্রীদের সাথে কি আলাপ হয় সেটা তুমি শুনবে তিনি আবার পত্র লিখে হুত হুত পাখিকে সেই চিঠি দিয়ে দিলেন হুদহুদ পাখি এবার সেই চিঠি নিয়ে ইয়ামেনের সাবায় চলে গেল সাবা রাজ্যের রানী রানী বিলকিসের কুলে নিয়ে চিঠিটা নিক্ষেপ করল রানী বিলকিস তার কুল থেকে চিঠিটা নিলেন চিঠি খুলে তিনি এবার তার সভাসদের সামনে তার মন্ত্রী পরিষদের সদস্যদের সামনে তিনি সবাইকে লক্ষ্য করে কি বললেন তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন রানে বিল কিস্তখন বলেছিলো কলথিয়া আইয়ো হল মালা ও এনে বল পেয়া এলাইয়া কিতা ভংকারী রানী বিল কিস্তখন বলল হে আমার সভাসদের সদস্যরা আমার কাছে একটি সম্মানজনক চিঠি এসেছে আমার কাছে খুব দামি একটা চিঠি এসেছে এবার তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের সামনে চিঠি খুলে চিঠি পড়তে লাগলেন দেখা গেল চিঠিটা খুব লম্বা না খুব অল্প কথা চিঠিতে লেখা চিঠিতে সুলাইমান আলাইকী ইসলাম কি লিখেছিলেন আল্লাহ সেটা কোরানের তুলে দিয়েছেন এবার রানী বিল কিস চিঠি পড়তে লাগলো চিঠিতে লেখা ছিল ইন্না হো মিন সুলাইমান হো বিস মিল্লাহি রমান রহিম আল্লাহ ডালু আলাইয়া মা এত লম্বা চিঠি না এই দুই দুইটা 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 কথা সেন্টেন্স আছে কি ছিল সুলাইমান নিশ্চয় আমি সুলাইমান বা এটা সুলাইমানের থেকে আসা চিঠি বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি মেহেরবান এবং দয়ালু আমাদের মধ্যে তো অনেকেই আছে বক্তব্য দিতে গিয়া তার নেতার নাম দুইশো বার বলবে বিসমিল্লাও পরে এরকম আছে আরে বাপরে বাপ বক্তি দেখাইতে দেখাইতে তুমি আল্লাহর নাম ভুলে গেছো তুমি মরে কবরে যাও না তোমার একটা নেতাও কাজে লাগবে না আল্লাহ ছাড়া তোমার জন্য কেউ অপন নাই কোন নেতা তোমার কণ্ঠ চেপে ধরলো যে তোমার কণ্ঠস্বর থেকে আল্লাহর নাম উচ্চারিত হতে দেয় না কোন নেতার পিছে তুমি ঘুরো আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো তিনি লিখলেন ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিস্মিল্লাহ রহমান মুরাহিম বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন এত লম্বা চুরা চিঠি না যে মহামান্য রানী কেমন আছেন ভালো আছেন কিনা রাজ্যের কি খবর এত কিছু লেখা নাই কারণ তিনি তো পয়েগাম্বার পয়েগাম্বার সুলভ চিঠি দিয়েছেন লিখেছেন আল্লাহ তা আলু কইরো না তোমার দল বল তোমার সেনাবাহিনী নিয়ে আমার সাথে লড়াই করার চিন্তাও করো না কারণ আমি দুনিয়াবি শক্তিতে শক্তিধর নয় আমাকে শক্তিদা আমাকে শক্তি ক্ষমতা দিয়েছেন স্বয়ংকে তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে আমার সাথে মোকাবেলা করার চিন্তাও করো না হুঁশিয়ার করে দিলেন আল্লাহ সাবধান আমার সাথে বাড়াবাড়ি করার সাহস করো না তিনি বললেন তুনি মুসলিমিন একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো অর্থাৎ রানীকে বললেন বাড়াবাড়ি না সূর্যের পূজা ছেড়ে দিয়া তোমার সাম্রাজ্যের সবাইকে হয়ে আমার কাছে আসো অর্ডার দিলেন আল্লাহ আকবা কিন্তু এই রানী চিঠির অর্থ বুঝতো না সে ভেবেছে মুসলিমিন মানে হচ্ছে অনুগত হওয়া সাব্দি করত কি অনুগত হওয়া কিন্তু সলাইমান আলহিস মুসলিমিন দ্বারা বুঝিয়েছেন যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা অর্থাৎ সূর্যের পূজা বাদ দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে মুসলমান হওয়া আর রানী বিলকিস ভাবছে সুলাইমান আমাকে বলেছেন যে তার কাছে যেন আমি বশ্যতা স্বীকার করি এটা বুঝছিস সে তখন তার পরিষদের সদস্যদেরকে বললো এটা তো খুব গরম চিঠি কী করা যায় আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করি না তোমরা এবার আমাকে পরামর্শ দাও এবার তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল মহামান্য রানী ভীত সন্ত্রস্ত হবেন না কারণ আমরাও তো শান শকতের মালিক আমাদের বিরাট সেনাবাহিনী আছে শুধু যে বিরাট সেনাবাহিনী আছে তাই নয় বরং আমাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী সুতরাং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না সুলাইমান যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদেরও শক্তিশালী সেনাবাহিনী আছে আমরা যুদ্ধ করে তাকে হারিয়ে দেব তার পরিষদের সদস্যদের কথা শুনে বলল সুলাইমান সম্পর্কে ভালোভাবে না জেনে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ না করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য বোকামি হবে সুতরাং আগে তার ব্যাপারে জানা দরকার মন্ত্রীপরিষদের সদস্যরা বলল তাহলে আমরা কি করতে পারি এবার রানী বিলকিস তখন তার সভাসদের নেতৃবৃন্দকে বলল আমি কিছু মূল্যবান হাদিয়া মূল্যবান কিছু উপহার উপঢৌকন দিয়ে একদল প্রতিনিধি আমি সুলাইমান সালামের কাছে আমি পাঠাবো আর আমাদের ওই প্রতিনিধি দল সুলাইমানের তার রাজত্ব সেনাবাহিনী সব কিছু দেখে এসে আমাদেরকে অবগত করবে যদি দেখা যায় তার সেনাবাহিনী আমাদের চেয়ে দুর্বলতা হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবার রানীর এই সিদ্ধান্তে সবাই ঐক্যমত হল রানীর এই সিদ্ধান্তে সবাই কমত হল আর এই খবর সুলাইমান সালামের কাছে চলে গেল যে রানীর প্রতিনিধি দল রানীর একটা প্রতিনিধি দল সুলাইমান আলী ইসলামের কাছে আসতেছে রানীর প্রতিনিধি দল এবার মূল্যবান উপহার উপগণ নিয়ে গিফট সামগ্রী নিয়ে যখন সুলাইমান আলাই ইসালামের কাছে গেল সুলাইমান আলাই ইসসালামের দরবারে যাওয়ার পর তারা তাদের উপহার নিয়েছে এসেছে সেগুলা নিয়ে লজ্জিত হয়ে গেল লজ্জিত তো হওয়ার কথা যে উপহার নিয়ে আসছে সুলাইমান নবীর শান শৌকত দেখে তো এত বড় রাজার জন্য এই ছোটখাটো গিফট নিয়ে আসছে এগুলো তো রাজার চোখেও লাগবে তারা ভাবছিল যে সুলাইমান নবী অত শান शौকতের অধিকারী না আর ওইদিকে সুলাইমান আলাইহিস সালাম এমন শান शौকতের অধিকারী তাকে ক্ষমতা শান সৌকত রাজত্ব বাদশা সব দিয়েছেন কে এরা উপহার নিয়ে এসে বলল মহামান্য বাদশাহ রানী বিলকিস আপনার জন্য এই উপহার পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার চার পাঁচটা ভালো করে দেখো আমি কি উপহারের জন্য তোমাদের কাছে চিঠি পাঠাইছি নাকি যে উপহার তোমরা এনেছ দেখো তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি মহামূল্যবান সম্পদ আমার চার পাশে আছে ভালো করে তাকে দেখো আমার ক্ষমতা কি তোমরা দেখো না দেখো না জিনজাতি পর্যন্ত আমার কথা শুনে দেখো না বাতাস আমার কথা শুনে দেখো না পশু পাখির ভাষা আমি বুঝি তোমরা কি আমার ক্ষমতার সাংসদ দেখো নাই এরা সব থেকে রানী বিলকিসের কাছে গেল রানী বিলকিসের কাছে গিয়ে বলল এমন এক বাদশার কাছে গিয়েছি দুনিয়ার কোনো বাদশাহ তার সমান হতে পারবে এমন বাদশাহ তার বাদশাহীও আছে আর এমন ক্ষমতা পশু পাখির ভাষা বুঝে জিনরাও তার আদেশের অনুগত আর যে সৈন্যবাহিনী দেখে আসছি ওই সৈন্যবাহিনীর মোকাবেলা করা দুনিয়ার কোনো বাদশার দ্বারা সম্ভব রানী বিলকিস তখন বলল তাহলে তো তার সাথে যুদ্ধ করা এটা বোকার কাজ যুদ্ধ করলে দেখা যাবে কোন শক্তিশালী রাজার বিরুদ্ধে যুদ্ধ করলে শক্তিশালী রাজারা সেই জনপদে ঢুকলে জনপদকে একেবারে বিপর্যস্ত বিধ্বস্ত করে ফেলে সুতরাং আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করব না বরং আমরা তার বর্ষতা স্বীকার করব আমরা তার আনুগত্য স্বীকার করে তার কাছে যাব গিয়ে বলবো আমরা তার আদেশের অনুগত হয়ে গিয়েছি রানী বিলকি তার সাম্রাজ্যের সভাসদ বৃন্দকে নিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাহ সালামের উদ্দেশ্যে যাত্রা করলো আল্লাহ তালা অহির মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে সেই কথা জানিয়ে দিলেন এবার রানী সুলাইমান আলাহ সালামের দরবারে আসার পর রানী যেন অবাক হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করলেন শুনতেছেন রানী যেন সুলাইমান নবীর দরবারে এসে অবাক হয়ে যায় তিনি এবার এমন একটা কাজ করলেন ফেরেশতাদের মাধ্যমে রানী বিলকিসের যে সিংহাসন ছিল রানী বিলকিস আসার আগে ওই সিংহাসন তিনি তার কাছে নিয়ে আসলেন চিন্তা করছেন কত বড় কথা এটা এই ক্ষমতা তাকে দিয়েছেন কে রানী বিলকিসের সিংহাসন যেটা দেশে বসে ওটাই তিনি নিয়ে আসলেন রানি বিলকিস আসার আগে তার সিংহাসন সুলাইমান নবী তার দরবারে নিয়ে আসলেন এরপরে জিনদেরকে তিনি বললেন এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দাও এবার জিনেদা এটার স্ট্রাকচার হালকা পরিবর্তন করে দিল রানী বিলকিস যখন আসলো সুলাইমান নবী তাকে বললেন ওই যে সিংহাসন দেখা যায় সিংহাসনটা কি তুমি চিনো নাকি রানী বিলকিস বলল চেনা চেনা তো লাগে কিন্তু তারপরেও একটু অচেনা লাগে কারণ অচেনা লাগছে এই জন্য আমার সিংহাসনটা দেখতে এইরকমই কিন্তু সুলাইমান নবী তো জিনদেরকে দিয়ে কিছুটা স্ট্রাকচার পরিবর্তন করেছেন এটা রানী বিলকিস জানতো না এজন্য সে বলতেছে চেনা চেনা লাগছে তারপরেও অচেনা লাগে মনে হচ্ছে এটার কিছুটা পরিবর্তন হয়েছে আল্লাহ নবী সুলাইমান আলাই ইসলাম তখন বললে তুমি আসার আগেই তোমার সিংহাসন আমি নিয়ে এসেছি তুমি কি বুঝো না আল্লাহ তালা কেমন ক্ষমতা আমাকে দিয়েছেন আল্লাহ আকবা রানী বিলকিস বলল আমি এখন আপনার কাছে কোনো উপহার নিয়ে আসি নাই যুদ্ধ করতেও আসি নাই এই দেখেন আমার সভাসদ নিয়ে এসেছি আনুগত্য স্বীকার করলাম বর্ষতা স্বীকার করলাম সে তখন বলেছিল ওয়াক মুসলিম আমরা সবাই আপনার অনুগত হয়ে গেলাম তখন এসে ইমান এনে নাই সুলাইমান আলহী ইসালাম মূলত চিঠি দিয়েছিলেন ইমান এনে তার সামনে আসার জন্য কিন্তু রানী মিলকি সে বলল যে আমরা সবাই আপনার অনুগত হলাম অর্থাৎ এই কথা দ্বারা বুঝালো। আপনার আদেশের অধীন হলাম যা আদেশ করবেন আমরা তাই মানব আপনার আদেশ মেনে আমরা আমাদের রাজ্য পরিচালনা করব সুলাইমান বুঝতে পারলেন এই মহিলা এখনো আমার কথার উদ্দেশ্য বুঝতে পারে নাই সুতরাং তাকে ভালো করে আমার উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া দরকার সুলাইমান বল এবার তিনি জিনদেরকে ডাকলেন জিনদেরকে ডেকে বললেন রানী বিলকিসের জন্য একটা মহল বানাও একটা মহল একটা প্রাসাদ তার জন্য তৈরি করো এমন প্রাসাদ বানাবা যেই প্রাসাদ রানী তার জীবনেও চোখে দেখে নাই আল্লাহ আকমা এমন একটা প্রাসাদ বানাও যেই প্রাসাদটা হবে স্বচ্ছ কাছের অয স্বচ্ছ কাছের স্বচ্ছ কাছের তৈরি হবে এবং যেই প্রাসাদ যেই যেই প্রাসাদটা হবে অত্যন্ত উঁচু এরকম উঁচু কাচের একটা প্রাসাদ বানাও একটা শীষ মহল বানানো হলো সুলাইমান আলহ ইসলাম বললেন এই মহলে ঢুকার সামনে যে আঙ্গিনাটা আছে এই আঙ্গিনার মধ্যে এবার একটা একটা জলাশয় খনন করো এবার জিনজাতি এবার জিনেরা সেখানে একটা জলাশয় খনন করলো সুলাইমান আলহ ইসলাম বললেন এবার সেই গর্তটা পানি দিয়ে ফিল করে দাও শুনতেছেন কোথা দেখেন ওই যুগ সুলাইমান নবীর মাথায় কি চিন্তা তিনি বললেন মাটিতে এখানে গর্ত খনন করো প্রাসাদের সামনে গর্ত খনন করা হলো সুলাইমান আলাইহিস সালাম বললেন গর্তটা পানি দিয়ে ফিল আপ করে দাও এরপরে সুলাইমান নবী বললেন এটার উপরে আবার কাচের কার্পেটিং করো কাচ দিয়ে কার্পেটিং করো যেন এটার উপর দিয়ে হেঁটে মহলের ভেতর ঢুকা যায় এবার যখন কাচ দিয়ে কার্পেটিং করা হলো দূর থেকে দেখলে বা কাছে এসে দেখলে ধুকা খাওয়া লাগে মনে হয় যেন এখানে কোনো জলাশয় পানি আছে কারণ উপরে তো কোনো টাইলস না সরাসরি কি এখন দেখলে দেখা যায় পানি করছে আচ্ছা পুকুরে বা নদীতে পানি না করে করলেন কাজ সম্পন্ন পরে নিক বিলকিসকে ডাকলেন দেখে তিনি বললেন এবার আপনি এই প্রাসাদের ভেতরে প্রবেশ করেন রানী বিল কিস দেখলো প্রাসাদের ঢুকার আগে একটা জলাশয় আছে সে ভাবছে এটা জলাশয় জলাশয় ভেবে রানী এবার যখন সে পা দিতে যাবে কাপড় একটু উপরে টান দিল পায়ের গোড়ালি পর্যন্ত উঠালো সুলাইমান আলাইহ ইসলাম মুচকি হাসলেন হেসে তিনি বললেন রানী শোনো ভালো করে এখানে কিন্তু পানি না পানির উপরে কাচের একটা কার্পেটিং আছে রানী তখন বুঝতে এই রকম অতুলনীয় অসাধারণ শক্তিবত্তা এটা দেখানোর জন্য সুলাইমান এটা করেন নাই বরং সুলাইমান আমাকে এটাই বুঝাতে চেয়েছেন এই যে অলৌকিক এত সব ক্ষমতা এটা দুনিয়ার কোনো মানুষ এমনি পেতে পারে না বরং অলৌকিক ক্ষমতা যিনি তাকে দিয়েছেন তিনি কি। এই জন্য রানী বিল সে তখন তার ভুল বুঝতে পেরে তও করে ইমান এনেছিল সে তখন বলেছিল সে আমি আমার নফসের উপরে জুলুম করেছি আর আমি গুমরা থাকতে চাই না আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি সমর্পণ করে ইমান আন্লা এভাবে সুলাইমান আলাইহিস সালাম পাখি ভাষা বুঝতেন এটাও ছিল তার একটা বৈশিষ্ট্য নাম্বার 5 পাঁচ নাম্বার শুধু পাখি না পিপিলিকার পিপরার ভাষাও তিনি বুঝতেন সুবহানাল্লাহ পড়া এমন এক নবী তিনি ছিলেন পিপিলিকার ভাষাও বুঝতেন সাইয়েদ রাসুল সুলাইমান আলাইহিস সালাম একবার তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে পথ চলতে চলতে এমন একটি জায়গায় তারা আসলেন যেখানে পিপিলিকার বসতি ছিল পিঁপড়ার সর্দার যে ছিল পিঁপড়ার সর্দার সুলাইমান আলাইহি ইসলামের সেনাবাহিনীকে দেখে সে তার পিঁপড়ার সেতার সে তার তার সমস্ত পিঁপড়াদেরকে সেবার বসতির অন্যান্য পিপরাদেরকে বলেছিল আল্লাহ তালা কোরআনে কারিমে পিঁপড়ার নামে একটা সুরা দিয়েছেন ওই সুরা আল্লাহ এই ঘটনা বর্ণনা করেছেন কোরআনুল ক্যারিমের সাতাইশ নম্বর সুরা সুরাতুন নামা

অন্যান্য পিপড়াদেরকে বলল তোমরা যদি সুলাইমানের সেনাবাহিনীর পদতলে পিষ্ট হতে না চাও তাহলে তাড়াতাড়ি তোমরা বসতির ভেতরে ঢুকে যাও সুলাইমান আরে ইসালাম পিপিলিকার ভাষা বুঝতে পিপড়ার সর্দারের এই কথা শুনে সুলাইমান নবী মুচকি আসলেন সুলাইমান নবী মুচকি এসে অহংকার করলেন না আমরা তো সামান্য ক্ষমতা পাইলে খুব অহংকার করি যখন আমরা সমাজের বা রাষ্ট্রের উন্নতি করি আমরা বলি এটা আমরা করেছি অথচ কিছুই আপনি করতে পারবেন না সব করানোর মালিককে এই দেশে এই দিনা সুলাইমান সালাম পিপিলিকার ভাষা বুঝলেন তিনি তার সৈন্যবাহিনীর সামনে বড়াই করে অহংকার করে বললেন না দেখো আমি এমন বাচ্চা পিপড়ার ভাষা বুঝি এমন কথা না বলে কি কথা বললেন আল্লাহ তালা সেটা কোরআনে কারিমে উঠিয়ে দিলেন সুলাই মানালাই ইসলাম তখন বলেছিলেন ফাতা র ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سليمان عليه السلام রবের কৃতজ্ঞতা জানালেন তিনি বললেন হ্যাঁ আমার রব তুমি আমাকে আর আমার বাবা দাউদ আলাই কে তুমি যে নেয়ামত দিয়েছ এই জন্য তোমার সুক্রিয়া আদায় করছি রব আমাকে এমন নেকামল করার সুযোগ দাও যে নেকামল করা তুমি পছন্দ করো আর দয়া করে আমাকে তুমি আর তোমার রহমতে তোমার অনুগ্রহে আমাকে তুমি তোমার বান্দাদের কাতারে সামিল করো কি সুন্দর দোয়া অহংকার করেছেন না সুক্রিয়া করেছেন নাম্বার সিক্স ছয় নাম্বার রব্বুল আলমিন সুলাইমান আলাই ইসলামকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা দিয়েছেন যা কেমত পর্যন্ত এই রকম ক্ষমতার আল্লাহ কাউকে দিবেন না সুলাইমান আলাই ইসলাম আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে এটা চেয়ে নিয়েছিলেন তিনি আল্লাহকে বলেছিলেন কলা রব رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب তিনি বলেছিলেন আমাকে করো আমাকে মাফ ক্ষমা করে দাও আর আমাকে তুমি এমন সাম্রাজ্য এমন ক্ষমতা দান করো আমার পরে এমন ক্ষমতার অধিকারী যেন আর কেউ না হয় এই জন্য সাইদান সুলাইমান কে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন পিপড়ার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন মানুষের পাশাপাশি জিন শাসন করেছেন এরপরে সুলাইমান আলাই ইসালামের জন্য আল্লাহ বাতাসকে অনুগত করে দিয়েছেন এই রকম ক্ষমতা আল্লাহ কেমত পর্যন্ত আর কাউকে দিবেন না নাম্বার সেভেন এবং সাত নাম্বার সর্বশেষ হচ্ছে সুলাইমান আলাইহিসামকে আল্লাহ তালা মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য আল্লাহ তালা তার তরফ থেকে স্পেশাল জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন সুবাহান আল্লাহ এবং আল্লাহ কোরআনে বলেছেন সুলাইমানের বিচার মানে আল্লাহর বিচার সুবাহান আল্লাহ কত বড় কথা কি সুন্দর বিচার তিনি করতেন শুনেন তার বিচারের প্রশংসা সরাসরি আল্লাহ কোরআনে করেছেন তার একটি বিচারের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন খুব সংক্ষিপ্ত ঘটনা তার বিচারের একটি কাহিনী কোরআনে এভাবে এসেছে তার বাবা দাউদ আলি ইসলামের জামানার সেই ঘটনা দাউদ আলি ইসালামের দরবারে একবার দুই লোক আসলো এক লোক হচ্ছে একটা ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক আর আরেকজন হচ্ছে ছাগল পালের মালিক কয়জন লোক আসলো একজন ছাগল পালের মালিক আরেকজন শস্য ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক এসে ছাগল পালের মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলল হগু আল্লাহর নবী দাউদ এই লোকটার ছাগলের পাল আমার শস্য ক্ষেতে ঢুকে আমার সবগুলো শস্য ক্ষেত খেয়ে ফেলেছে ফসল নষ্ট করে ফেলেছে এই অভিযোগ করার পর বিবাদে যে লোক ছিল সে অভিযোগের সত্যতা স্বীকার করলো দিলেন তিনি বললেন যেহেতু তোমার ছাগলের পাল এই লোকটার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে এখন লোকটার যে পরিমাণ ফসলের ক্ষেত নষ্ট করেছে এই পরিমাণ ফসলের দাম তোমার পুরা ছাগল পালের দামের সমান সুতরাং বিচারের রায় দিলে তোমার ছাগলের পাল তুমি শস্য ক্ষেতের মালিককে দিয়ে দাও শেষ বিচার বিচার শেষ করে তারা দুইজন যখন চলে যাচ্ছে যাওয়ার সময় তারা বের হয়ে পাইল দাউদ নবীর আলাই ইসলাম জিজ্ঞেস করলেন আমার বাবার কাছে কেন এসেছ এরা ঘটনা শোনালো বিচারের রায় শোনালো সুলাইমান আলাই ইসলাম দুইজনকে ধরে বাবার কাছে গেলে গিয়ে বললেন বাবা এই বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে দিতাম সুমানাল্লাহ পড়বেন না বাবা ছেলেকে বলছেন বাবা বিচারটা আমি করলে রায় কিন্তু অন্যভাবে বাবা রাগ করলেন না তিনি বললেন দাউদ আলহ বললেন বাবা সুলাইমান তুমি বিচারটা করলে কেমন রায় দিতে তুমি আমাকে শোনাও সুলাইমান আলহ ইসালাম বললেন আমি এমন রায় দিতাম দুই পক্ষ খুশি হইতো এবং দুই পক্ষ এই রায় থেকে উপকার পাইতো দাউদ আলহ বললেন কেমন রায় দিতে সুলাইমান আলহ ইসলাম বললেন আমি বিচারটা করলে রায়টা এভাবে দিতাম আমি বলতাম যেই লোকটার ছাগলের পাল ঢুকে খেত ক্ষেত নষ্ট করে ফেলেছে আমি বলতাম এই ছাগল পালের মালিককে বলতাম তুমি তোমার ছাগলের পাল ওই ক্ষেতের মালিককে ততদিন দাও যতদিন না ওই ক্ষেতের জায়গায় তুমি খেত করে ফসল পূর্বের অবস্থায় না দিতে ততদিন পর্যন্ত তোমার ছাগলের পাল ওই লোকটার কাছে থাকবে এতে করে দেখা যাবে ছাগলের পাল থেকে ওই লোকটা দুধ এবং পশম দ্বারা উপকৃত হবে অন্যদিকে এই লোকটা ছাগলের পাল ফিরে পাওয়ার জন্য এই জমিনে ক্ষেত করে তার আগের মালিককে আগের জায়গায় এনে ফিরায় দিবে তারপরে দেখা যাবে এই লোকটা তার ক্ষেতও পাবে এই লোকটা তার ছাগলের পালও পাবে দুই পক্ষের কোনো লস হবে না এই বিচার যখন তিনি করলেন দাউদ আলাই ইসালাম বললেন এটাই হচ্ছে সুন্দর বিচার আর আল্লাহ বলেন এটা সুলাইমানের বিচার নয় এটা হলো সরাসরি আমি আল্লাহর বিচার এভাবে তিনি ন্যায় বিচার করতেন আরেকটা ঘটনা বুখারি শরীফে এসেছে দুই মহিলা একবার ঝগড়া করতেছে বাচ্চা একটাকে নিয়ে ঘটনাটা ছিল এই রকম দুই মহিলা সফরে বের হয়েছে তাদের দুইজনের কুলি ছিল দুধের শিশু হঠাৎ করে মাঝপথ থেকে বয়সে ছোট যেই মহিলা ছিল ওই মহিলার কুল থেকে বাচ্চা বাঘ ওই মহিলার কুল থেকে একটা বাঘ এসে বাচ্চাটা নিয়ে গেল এবার দেখা গেল এবার দেখা গেল দুই মহিলা যখন বের হয়েছিল বড় মহিলা সরি বড় যে এটা ছিল মহিলা বয়সে বড় যে মহিলা ছিল বয়সে বড় যে মহিলা ছিল তার কুল থেকে বাঘ ওই বাচ্চাটাকে নিয়ে গেল বড় ওই মহিলাটা এবার ক্ষিপ্ত হয়ে বয়সে ছোটো ওই মহিলার কুল থেকে বাচ্চা এনে বললো এটা আমার বাচ্চা এবার বয়সে ছোট যে মহিলা ওই মহিলা বলে তার বাচ্চা দুইজনেই এবার এক বাচ্চা দাবি করে ঝগড়া লেগে তারা গেল সুলাই নবীর কাছে বিচার চাইতে সুলাইমান আলাইহি সালাম কি টেকনিক করে বিচার করলেন দেখেন বললেন এখনো সময় আছে। এক যে কোনো একজন সত্য কথা বলে যে এটা আমার সন্তান আরেকজন বলে এটা আমার সন্তান না কিন্তু দুইজনই বলে এটা তাদের সন্তান সুলাইমান নবী বললেন এবার আমি এমন রায় দিব বিপদে পড়বা সুলাইমান নবী বললেন জিনদেরকে বললেন একটা চাকু নিয়ে আসো ছুরি নিয়ে আসো আমি ছুরি দিয়ে বাচ্চাটাকে কেটে দুই ভাগ করব যেহেতু এক বাচ্চা দুইজন দাবি করে কেটে দুই ভাগ দুইজনটা দিয়ে দিব আচ্ছা বলেন তো কোনো মা কি তার সন্তানকে চোখের সামনে দুই ভাগ করতে দিবে নাকি এই জন্য সুলাই নবী এটা টেকনিক করেছিলেন আসল মা খোঁজার জন্য এবং তিনি টেকনিক করে আসল মাও খুঁজে পেলেন এবার বয়সে ছোট মহিলা ওই মহিলারই তো বাচ্চা সে ভাবলো আহারে আমার সন্তান যদি আমি নাও পাই অন্তত আমার সন্তান তারে ওই মহিলা নিয়ে যাক কোনো অসুবিধা নাই মহিলা বললেন মহামান্য বাচ্চা এই বাচ্চাটা আমার না তারপরেও তারে কাইটেন না ওই মহিলারে দিয়ে দেয় সুলাই নবী বললেন সত্য কথা বের করার জন্যই আমি এই টেকনিক করেছি আসলে সন্তানটা তোমার তুমি নিয়ে যাও এরপরে সুলাই নবী এভাবে বিচারের রায় দিলেন এই যে সুলাইমান নবীকে আল্লাহ এত সব অসাধারণ ক্ষমতা যোগ্যতা বিচক্ষণতা দিয়েছেন অহংকার করেন নাই বরং বাপ বেটা দুজন সুলাইমান আলাইহি সালাম এবং তার বাবা দাউদ আলাইহি সালাম দুজনকে আল্লাহ ক্ষমতা যোগ্যতা জ্ঞান প্রজ্ঞা দেওয়ার পরে দুজনেই অনুগত হয়েছেন কার দুজনেই আল্লাহর প্রশংসা জানিয়ে বলেছেন সূরা নামলের পণ্য নম্বরতে ونرى نمبرها يتشتسي وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَ আল্লাহ তালা বলছেন আর আমি এবং সুলাইমান দুজনকে আমার তরফ থেকে জ্ঞান দান আর তারা দুজনেই বলেছেন সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি আমাদের বাপ বেটা দুজনকে দুনিয়ার অসংখ্য মোমেন বান্দাদের উপরে মর্যাদা দান করেছেন এই হচ্ছে সুলাইমান আলাই ইসালামের সাতটি বৈশিষ্ট্য যা আমরা আলোচনা করলাম এত সব যোগ্যতা ক্ষমতা জ্ঞান প্রজ্ঞা আল্লাহর কাছ থেকে পেয়েছেন অহংকার করেন নাই বেটা দুজনে অনুগত হয়েছেন কার অহংকার করেছেন অমৃত ফেরাউন ক্ষমতা পাইয়া অহংকার করার ফলাফল ভালো হয় নাই এজন্য একটারে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া মারছেন আর আরেকটারে আল্লাহ লোহিত সাগরে চুবায়া মারছেন এইরকম বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে যারাই কাজ করবে ইতিহাসে রাস্তা করে তারা রিক্ষিপ্ত হওয়া রাখবে আল্লাহ তালা আমাদেরকে হেদায় আধ্যান করেন ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আরেক ইনশাআল্লাহ আগামী জুমায় আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে আঠাইশতম পড়বে চলো থাকবে ইনশাআল্লাহ